নির্বাচন কমিশনার, তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার, তিনি কি বলেন? তিনি নতুন কোনো কথা বলবেন না তফসিল ঘোষণা করবেন? সারা দেশের মানুষই মনে করেছিল যে তিনি শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না, এবং সেটারই একবার জ্বলন্ত প্রতিফলন আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে। আমাদের কিছুটা হাসিও পেয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, করার প্রচেষ্টা করবেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এটা সারা জাতি মনে করেছে যে প্রধান নির্বাচন কমিশনার সারা জাতির সাথে একটা মশকরা করেছেন। আপনাকে আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীতে থাকবেন, তার নেতৃত্বে সরকার থাকবে, আর অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে সম্পূর্ণরূপে এটি আমি মনে করি ডাহা মিথ্যা, ভণ্ডামি এবং মেকি। গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপুরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশা তফসিল ঘোষণা করেছেন। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই নির্নকশার নির্বাচনের তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচল অবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে, নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। আওয়ামী লীগ ব্যতীত দেশের কার জন্য এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে? মানুষ রাজপথে নেমেছে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি, 18 কোটি মানুষের পাতানো নির্বাচনের আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনা। আর এই নির্বাচন কমিশন সব জেনে শুনেই দেশকে এক গভীর সংকটের মধ্যে ফেলে দিতে তফসিল ঘোষণা করল, কারণ বর্তমান কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত সিলেকশন কমিশন, তারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা, জনগণের কেউ নন। এই কমিশন কেউ মানে না। নির্বাচন কমিশন মূলত আওয়ামী লীগ জল কামান সাজোয়া যান নিয়ে শত শত পুলিশ, র্যাব, বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে আওয়ামী চেতনার নিশান বর্দার সিসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করল এবং গোটা জাতির সাথে ইয়ারকি করলেন। অতীতে রকিব হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়াল কমিশন দলদাসে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত করবে, পাঁচাটা গোলামদের দিয়ে একটি পাতানো ভোট রঙ্গ মঞ্চস্থ করবে। কিন্তু তার জেনে রাখা উচিত এটা 2014 কিংবা 2018 নয়। তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করবেন এত সহজ নয়। নির্বাচনের একটি ঘোষণা দিলেন আর নির্বাচন হয়ে গেল, এই দিবাস্বপ্ন আর বাস্তবায়িত হবে না। শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই হবে নির্বাচন। এইসব তফসিল তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা। রাজপথের দিকে তাকিয়ে দেখেন গোটা দেশ অচল হয়ে গেছে, অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা। আপনার সমস্ত পোশাকী অপোশাকী রক্ষী বাহিনী, লেঠেল বাহিনী নামেও কিছুই করতে পারছেন না। কিভাবে পারবেন? বাংলাদেশের জনগণ একদিকে আর আপনি আর আপনার লাঠিয়াল বাহিনী